অয়নজিৎ সেন, আপনি এখনকার যে পরিস্থিতি, মানে বিজেপির যে বুথ ফেরত জরিপের যে ফলাফল ছিল বা যে আভাস ছিল, তা কিন্তু অনেকটাই উল্টে যাচ্ছে, মানে অনেকটা বিপরীত চিত্র দেখা যাচ্ছে। তো এই পরিস্থিতিতে সরকার গঠনের সমীকরণ কি হতে পারে? দেখুন, আমি একটা জিনিস বলবো যে এই মুহূর্তে যা ট্রেন্ড আসছে সেই ট্রেন্ড অনুযায়ী বিজেপি নিজস্বভাবে মেজরিটি পাবে কিনা সেটার উপরে এখনো প্রশ্নচিহ্ন আছে, কিন্তু এখনো কয়েক রাউন্ড কাউন্টিং বাকি, সুতরাং এই মুহূর্তে বলাটা ঠিক হবে না। এবং 290 এর উপরে সিটে এগিয়েও আছে সব মিলিয়ে এনডিএ, কিন্তু বিজেপির একলার মেজরিটিটা যেই জিনিসটা এখনো সামনে আসেনি সেটা কিন্তু খুব শিগগিরই সামনে আসবে, আর 2 ঘন্টা 2 একের মধ্যে অনেক জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তবে কারণ আমরা একটা জিনিস দেখেছি যে উড়িষ্যার মতো স্টেটেও যেখানে বিজেডি একটা ভালো অবস্থায় ছিল এর আগে, কিন্তু বিজেপি সেখানে কিন্তু পুরোপুরি তা তাদের মাত করে দিয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেরালার মতো যে দক্ষিণ ভারতের স্টেট কেরালাতে অলরেডি ত্রিশূর লোকসভা কেন্দ্রে একজন অ্যাক্টর হিসেবে প্রার্থী ছিলেন বিজেপি সুরেশ গোপী বলে, উনি কিন্তু জয়ের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে চলেছেন, খুব শিগগিরই ওনার উনি জয়লাভ করবেন, কারণ বিপুল লিডে এগিয়ে আছেন। এবং শশি থারুর যিনি কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন আবার কেরালাতে, তিনি কিন্তু এখন আবার এগিয়ে গেছেন বিজেপির থেকে। তো খেলাটা এখনো সেইভাবে চলছে, কারণ আমি যদি এখন পশ্চিমবাংলার কথা বলি, বহরমপুরের মতো জায়গায় ধরুন ইউসুফ পাঠান এবং কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে যে ফাইটটা হচ্ছিল, সেখানে ইউসুফ পাঠান যে আমাদের ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ছিলেন, ইউসুফ পাঠান আবার এগিয়ে যাচ্ছেন। কিন্তু এই এগোনো পেছনোটা কিন্তু মোটামুটি এখন যেভাবে ঘটছে এটা আরো ঘন্টা দেড়েক মতো বা 2-1 মতো একটু সময় লাগবে, যখন ছবিটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। কারণ একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই আজকের এই ইলেকশনের রেজাল্ট যেগুলো আসছে সেটার উপর থেকে আমরা পেতে পারি, সেটা হচ্ছে যে আমরা নর্মালি সবসময় জানতাম যে ভারতে অ্যাসেম্বলি ইলেকশনে যে স্টেটের পার্টিগুলো অংশগ্রহণ করে সেই স্টেটের পার্টিগুলোর খুব বড় একটা অবদান থাকে রেজাল্টে, কিন্তু যখন ন্যাশনাল ইলেকশনে অতটা থাকে না। কিন্তু সেটা কিন্তু আজকে অনেকটা পাল্টে গেল, কারণ আজকে যতটুকু দেখা যাচ্ছে যে স্টেট পার্টিগুলো কিন্তু বড়ভাবে সামনে আসছে, সমাজবাদী পার্টি তো আছেই, বেঙ্গলে তৃণমূল কংগ্রেস পুরোপুরি প্রায় একতরফা জেতার দিকে এগোচ্ছে, সেই ধরনের কিন্তু টিডিপিও ওখানে সাউথ ইন্ডিয়াতে করছে ভালো করে। সুতরাং সব দিক দিয়ে যদি দেখি এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মাইলস্টোন, যেটা বলা যায় যে অনেক দিন পরে, অনেক বছর পরে যে রিজনাল পার্টিরাও কিন্তু মাথা তুলে ন্যাশনাল ইলেকশনে একটি ভালো স্থানের জায়গায় এগোচ্ছে। কিন্তু সব মিলিয়ে আমি এটুকু বলতে চাই যে এনডিএ এখনো এগিয়ে আছে এবং 300 ক্রস করে যাবে বিজেপির সাথে, তবে বিজেপির নিজস্ব মেজরিটিটা কিন্তু ওটা এখন অনেকটা নির্ভর করছে আগামী ঘন্টাখানিকের রেজাল্টে, ঘন্টা দেড়েক মতো যেরকম বলেছিলাম ওইটুকু সময় লাগবে। তবে একটা একটা জিনিস আমি বলতে চাই যে মহিলা ভোটিং পার্সেন্টেজ যেটা হয়েছে বিশেষ করে মহিলা ভোটারদের, এটা কিন্তু ভারতের এই এইবারের ইলেকশনে কিন্তু একটি বিশেষ এফেক্ট পড়েছে এটার উপরে, বিকজ এটা বিভিন্ন স্টেটে বিভিন্ন ভাবে পড়েছে, দক্ষিণাঞ্চলে একটা ভাবে পড়েছে, পূর্বাঞ্চলে আরেকটা ভাবে পড়েছে, কিন্তু এটা একটা খুব পজিটিভ ভাবে আমি আমরা যদি জিনিসটা নিই যে মহিলা ভোটিং পার্সেন্টেজ কিন্তু ভারতে আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে,